আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে অযোধ্যার ছবি আজ সারা দিন দিন ভর যেদিকে আমাদের নজর ছিল অযোধ্যায় রাম মন্দিরের আজ দ্বারোদ্ঘাটন এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি একের পর এক তারকা তাদের প্রত্যেকের আজকে গন্তব্য ছিল অযোধ্যার এই রাম মন্দির চত্বর প্রত্যেকেই সেখানে পৌঁছে যান আর যাবেন নাই বা কেন কেননা দীর্ঘ একটা প্রতীক্ষার অবসান হলো 500 বছরের একটা অপেক্ষার অবসান ঘরে ফিরলেন রামলালা মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা আর বাইরে তখন পুষ্পবৃষ্টি ঐতিহাসিক মুহূর্তে অযোধ্যা এবং সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো পুরো দেশবাসী যে মহেন্দ্র খনের জন্য বহু দিন বহু বছর ধরে দেশবাসী অপেক্ষা করেছিলেন সেই মহেন্দ্র খন আজ 22 জানুয়ারি এবং যেমনটা আপনাদের বলছিলাম যে এই অযোধ্যার মাটিতে যেন তারকার মেলা বলিউড থেকে শুরু করে রাজনৈতিক মহলের বিভিন্ন মহলের যারা রয়েছেন তারা প্রত্যেকেই আজ অযোধ্যায় যান এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যাদের ছবি যারা সেই মুহূর্তটাতে অর্থাৎ সেই ঐতিহাসিক মুহূর্তে যারা সাক্ষী ছিলেন তাদের ছবি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা জানেন যে আমরা অযোধ্যার প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং অযোধ্যা থেকে প্রত্যেকটা যে এক্সক্লুসিভ ছবি রয়েছে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি আমাদের সিনিয়র এডিটররা সেখানে রয়েছেন অনির্বাণ স্বর্ণালী এবং ময়ূখ তিনজনই রয়েছেন এবং অযোধ্যা থেকে রামরাজ্য থেকে ময়ূখ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো একবার আপনাদের এই মুহূর্তে রামদেব বাবা দেখুন এই মুহূর্তে রয়েছেন এই মুহূর্তে বাংলাদেশ রামদেব বাবা এই মুহূর্তে চলে গেলেন এবং তার পাশাপাশি আরো একাধিক যারা সাধু সন্ত রয়েছেন তারা গেলেন এবং এই মুহূর্তে রামদেব বাবা তিনি নিজের যে গাড়ি সেই গাড়ির ওপরে উঠে তার সানগার্ড যেটা সেই সানগার্ডের ওপরে হাত নাড়াতে নাড়াতে চলে গেলেন এই এই যে ধর্মপথ সেই ধর্মপথ দিয়ে ক্যামেরা পার্সন রবির সঙ্গে ময়ূখ রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলা এক আবেগঘন মুহূর্ত পুরো দেশবাসীর কাছে হবে নাই বা কেন দীর্ঘ প্রতীক্ষার অবসান রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা রামলালার বৈদিক মন্ত্রোচ্চারণে সঞ্জীবনী যোগে প্রাণ প্রতিষ্ঠা মন্দিরের একেবারে গর্ভগৃহে সেখানে পদ্মফুল হাতে নিয়ে সংকল্প করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে ছিলেন যোগী আদিত্যনাথ সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি ঐতিহাসিক সেই মুহূর্ত মহেন্দ্রক্ষণ যে মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষায় ছিল পুরো দেশবাসী অবশেষে আজ সেই মহেন্দ্রক্ষণ এবং সেই মুহূর্তের ছবিটা একবার দেখুন যখন বৈদিক মন্ত্রোচ্চারণ এবং সঞ্জীবনী যোগের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা রামলালার